রাহুল গান্ধীর সাংসদ অফিসে ঢুকে কংগ্রেস কর্মী সমর্থকদের বেধড়ক মারধর করেছেন এসএফআইয়ের কর্মীরা। তাদের হাতের পতাকা দেখে নিশ্চিত হওয়া গিয়েছে যে তারা এসএফআইয়ের প্রতিনিধি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করেছে পুলিশ। বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর রয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত আটক করা হয়েছে 8 জন এসএফআই কর্মীকে। জঙ্গলের বাফার জোন ও সুরক্ষিত অভয়ারণ্য নিয়ে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তা নিয়ে রাহুল গান্ধী নীরব বলে অভিযোগ তোলে এসএফআই। এর প্রতিবাদে শুক্রবার মিছিলেও সামিল হন বাম ছাত্র সংগঠনের সদস্য সমর্থকরা। সেই সময়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাহুলের অফিসে চড়াও হয়ে রীতিমতো তাণ্ডব চালান বিক্ষুব্ধ এসএফআই সমর্থকরা। কংগ্রেসের অভিযোগ, ওয়েনাডের কালপেট্টায় কংগ্রেস বিধায়ক রাহুলের কার্যালয়ে উপস্থিত কর্মীদের বেধড়ক মারধরও করা হয়েছে। সামাজিক মাধ্যমে যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে তাতে দুই পক্ষের হাতাহাতের ঘটনা স্পষ্ট, তবে কে কাকে মারছে তা বোঝা যাচ্ছে না। এই ঘটনার পরই রাজ্য আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি হয়েছে বলে দাবি করেছেন কেরল বিধানসভার বিরোধী দলনেতা ভিডি সাথিসান। সিপিআইএম বর্তমানে সংগঠিত মাফিয়ায় পরিণত হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। এদিকে দেশ জুড়ে অস্তিত্বের সংকটে ভুগছে বাম কংগ্রেস দল। অস্তিত্ব টিকিয়ে রাখতে এই দুই রাজনৈতিক দলই ইদানিংকালে মিতালের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে। কিন্তু শুক্রবারের এই ঘটনা দেশ জুড়ে বাম কংগ্রেসের মিতালি বন্ধনে ফাটল ধরাতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক অভিজ্ঞরা। এই ঘটনা বাম কংগ্রেসের নেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে রাতের ঘুম কেড়ে নিয়েছে বলেও মনে করছেন বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।